হ্যালো বন্ধুরা, প্যাটস অ্যান্ড ওয়াইল চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে জানাই স্বাগতম। চলে এসেছে শীতকাল, আর এই শীতকালে আপনার পাখির জন্য প্রয়োজন হয় বাড়তি যত্নের। শীতকাল হোক বা গরমকাল, শুধু সিডমিক্সের উপর ভরসা করে পাখি পোষা একদম ঠিক নয়। সিডমিক্সের উপর যদি বেশি প্রেশার পড়ে, তাহলে সেই পাখি খুব সহজেই পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যায় আক্রান্ত হতে পারে। তাই আপনার পাখিকে সুস্থ সবল রাখতে হলে সিডমিক্সের পাশাপাশি সবসময়ই দিতে হবে বিভিন্ন ধরনের শাকসবজি ও ফলমূল। পাখিকে যেসব শাকসবজি দেওয়া যায়, তার মধ্যে উত্তম একটি শাক হচ্ছে পালং শাক। আজকের ভিডিওতে আলোচনা করব পালং শাক কী কী পুষ্টিগুণে ভরপুর এবং এগুলো পাখির জন্য কতটা প্রয়োজনীয়। পালং শাক মূলত সুস্বাদু ও পুষ্টিকর শীতকালীন একটি শাক। এটি কম বেশি সব পাখিরই অনেক বেশি প্রিয়। পালং শাকের পুষ্টিগুণ এবং স্বাস্থ্য উপকারিতা রয়েছে অনেক। পালং শাক খেলে পাখির শরীর যেমন সুস্থ থাকে, তেমনি রোগব্যাধি সারাতেও এ শাকের রয়েছে ব্যাপক ভূমিকা। এবার চলুন প্রথমেই জেনে নেওয়া যাক পালং শাকে কী কী পুষ্টি রয়েছে। প্রতি 100 গ্রাম পালং শাকে প্রোটিন আছে 2 গ্রাম, কার্বোহাইড্রেট আছে 2.8 গ্রাম, আঁশ 0.7 গ্রাম, আয়রন 11.2 মিলিগ্রাম, ফসফরাস আছে 20.3 মিলিগ্রাম, অ্যাসিড নিকোটিনিক 0.5 মিলিগ্রাম, রিবোফ্লোবিন থাকে 0.08 মিলিগ্রাম, অক্সালিক অ্যাসিড থাকে 652 মিলিগ্রাম, ক্যালসিয়াম 73 মিলিগ্রাম, পটাশিয়াম 208 মিলিগ্রাম। এছাড়াও রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি এবং থায়ামিন। বর্ণিত প্রতিটি পুষ্টি উপাদানই যেমন মানুষের জন্য অনেক বেশি প্রয়োজন, তেমনি পাখির সঠিক বৃদ্ধির জন্য এই পুষ্টি উপাদানগুলো অতীব প্রয়োজন। এবার চলুন জেনে নেওয়া যাক পালং শাক পাখির কী কী উপকার করে। পালং শাক পেট পরিষ্কার রাখতে অপরিহার্য, তাছাড়া রক্ততরিতে সাহায্য করে এবং দৃষ্টিশক্তি বাড়ায়। প্রচুর পরিমাণে আয়রন ও ভিটামিন সি থাকায় পালং শাক রক্তস্বল্পতা দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে। পাখির শরীর গরম রাখতে সাহায্য করে এই পালং শাক, তাই শীতের দিনে অবশ্যই আপনার পাখিকে খেতে দিন পালং শাক। গরমের দিনে পাখির শরীর এমনিতেই গরম থাকে, তাই এই পালং শাক দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু শীতের দিনে অবশ্যই পাখিকে পালং শাক দিতে চেষ্টা করুন, কারণ শীতের কনকনে ঠান্ডায় এই পালং শাক আপনার পাখির শরীর গরম রেখে পাখিকে রক্ষা করবে বিভিন্ন ধরনের রোগব্যাধি থেকে। ভিউয়ার্স, বহুবিধ ঔষধি গুণাগুণে ভরপুর এই পালং শাক, আর পুষ্টিগুণ তো রয়েছেই। পালং শাক যেমন পাখিকে বিভিন্ন ধরনের রোগবালাই থেকে রক্ষা করে এবং শরীর গরম রাখে, ঠিক তেমনি এটি পাখির ব্রিডিংয়েও অনেক বেশি উপকারী। নিয়মিত পালং শাক খাওয়ালে পাখির ব্রিডিং হয় সবচেয়ে ভালো। ভিউয়ার্স, বহুবিধ পুষ্টিগুণে ভরপুর এই সবুজ শাকটি আপনার পাখির শীতকালীন খাদ্য তালিকায় প্রতিদিনই রাখতে চেষ্টা করুন, আর গরমের দিনেও দিতে পারেন মাঝে মধ্যে। আমার পাখিগুলো যে কোনো সবুজ শাক খেতেই অনেক বেশি পছন্দ করে। অনেক পাখি পছন্দ করে, আবার কারো কারো পাখি দেখা যায় সবুজ শাক দিলে খেতে চায় না। আপনার পাখি যদি সবুজ শাক খেতে পছন্দ না করে, তাহলে সেটা পালং শাকই হোক অথবা অন্য যে কোনো শাক, আপনার পাখিকে দেওয়ার আগে অবশ্যই 1 ঘন্টা আগেই খাবারের পাত্র এবং পানির পাত্রগুলো খাঁচা থেকে সরিয়ে রাখবেন। এতে করে পাখির খিদা এবং তৃষ্ণা দুটোই বাড়বে, আর যখন আপনি এই শাকগুলো দেবেন তখন ওরা খিদায় খুব সহজেই খেয়ে নেবে। তো ভিউয়ার্স, আজকের মতো বিদায় নেব। কেমন লাগলো আমার ভিডিওটি সেটি কমেন্ট করে জানিয়ে দেবেন, আর এমনই সব উপকারী সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কোনো না কোনো উপকারে হয়তো লেগেও যেতে পারে, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী কোনো আপডেটই মিস না হয়। যাবার আগে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। কিন্তু আসবো পরবর্তীতে নতুন কোনো উপকারী ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং আপনার পাখিরও যত্ন নেবেন। আল্লাহ হাফেজ। ভিউয়ার্স, আরেকটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, সেটি হলো যখন প্রচণ্ড গরম পড়ে, অর্থাৎ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যায়, তখন কিন্তু ভুলেও আপনার পাখিকে পালং শাক দিতে যাবেন না।